তর। তর এই কটা বার আমি বলো এবার দেখি, এটা কি বললাম? এটা এটা হ্যাঁ হলো, এটা কি? এটা হলো উট। উট তো এটা ওখানে, তাহলে এটা কি? তাহলে এটা আকার আছে, কই আকার আছে এখানে? শুধু ক তাহলে, আরো বলবা? হ্যাঁ আরো বলো কি বানান। এ ক বলো বলো গে বলো গে এক 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 পাগল। এটা কি? অচল গেল, অচল না, অচল। তো আমার দুটো কথা ছিল, হ্যালো গাইস, শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা, দেখতে পাচ্ছ টম্পা সোনার ঘুম ভাঙেনি এখনো, ঘুমের জন্য হা হা করছে, ঘুম থেকে মাত্র উঠলো। তো এখন আমরা দুজনে বসে আছি, দুটো কথা আছে, পার্সোনাল প্রাইভেট ভাবে দুটো কথা আছে। তো কথা বলতে গেলে বলে ফেলি নাকি? কি বলবো বলো। আমি বলছি তোমার স্বামী তো আগে ছোটো ছিল, এখন তো বড় হয়ে গেছে, তো এখন একটু বড় জায়গায় ভাত মারছে, তাহলে কি যাবে? বড় জায়গায় ভাত মারছে, জায়গাটা কি? বড় জায়গায় ভাত মারাচ্ছে, বড় জায়গাটা কি? তোমার স্বামী এখন ছোটো ছিল আগে, এখন ছোটো নয়, এখন বড় হয়ে গেছে। তো আমার স্বামী তো আমি এখন, তো আমি এখন বড় জায়গায় একটু হাত মারছি, মনে কিছু করবে না তো হাজারা? তাহলে সে বড় জায়গাটা কি সেটা শুনবো তো নাকি? এটা শুনতে গেলে ধাক্কা লাগবে না তো? না না দেখো না গো না, ওই যে সেদিনকে একটা রান্না মানে ফোন করেছিল না, হ্যাঁ তো দেখা করতে যেতে বলছি আমাকে, কোথায়? ওই সামনে মশালা স্কুলে দেখা করতে যেতে হবে। তুমি তো দেখা দেখা করতে যেতে বলছো আমাকে, তো মনে করার কথা, দেখা করতে যেতে হবে, তো নিষেধ করার কথা আমাকে। আমি জানি তো নাই, জানো না তাহলে তোমার সামনে তাহলে ফোন করতে হবে, তাকে করতে হবে, দেখতে আগে দেখাতে হবে, তাহলে তার বিশ্বাস হবে, বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে দেখাচ্ছি তাহলে, ফোন করি। ফুলে আবার বালিশ হয়ে যায় না? না না বম হয়ে যায় তখন, থাকলে বাইরে থাকবে, বাড়িতে আসতে পারবে নাকি? বাড়িতে আসবে, এদিকে এক জায়গায় এক সাইডে তোমাকে ঘর করে দেবো, এক সাইডে ওকে ঘর করে দেবো, দুই দিকে দুজন থাকবে, কি আছে? আর আমি মাঝখানে থেকে দেবো, দুই দিকে আর দুই ঘরে দুজনে থাকবে, আমি মাঝখানে ঘর থেকে দেবো। না না ওসব চিনলে বাড়িতে সব বাইরে, তো দেখছি কি অবস্থা, কি না অবস্থা দেখছি আমি। ঠিক আছে, তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, এ পর্যন্ত শেয়ার এ পর্যন্ত শেষ করলাম, তো এরপরে ভিডিওতে দেখাবো, ফোন করে দেখাবো, তারপর দেখবো আর ও কী করে, দেখি আমি তো নিয়ে এসে ছাড়বো, দেখি কী করে। এখন তো দাঁত বার কাছে, যখন নিয়ে আসবো তখন দেখা যাক দাঁত বেড়ায় না এখন চোখে জল বেড়ায়, দেখা যাবে। তোমার ছোটো মা আসছে, আসবে, নিয়ে আসবো কি, নিয়ে আসবো তোমার ছোটো মা, নিয়ে আসবো তোমার নতুন ছোটো মা আসবে, হ্যাঁ নিয়ে আসবো কি আমি, আমি নিয়ে আসবো কি বলো, হ্যাঁ এটা তোমার বড় মা হবে আর এটা ছোট মা হবে, নিয়ে আসবো, হ্যাঁ ঠিক আছে। আমার মেয়ে দোস্ত, আমার মেয়ে রাজি হয়ে গেছে আমার ছোট মা নিয়ে আসার জন্য, কারণ আমার বউ তো এখনো বিশ্বাস করছে না, তো দেখা যাক বিশ্বাস করবে, যখন নিয়ে আসবো বাড়িতে তখন বিশ্বাস করবে। এখন এখন শেষ করলাম ভিডিওটা, অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনই একমাত্র ঘুম থেকে উঠো। হ্যালো গ্যাস, এখন আমরা ঝাড়টার দিয়ে উঠলাম, আবার কিছুক্ষণ পর হয়তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। কি ঝাঁকছে?